বাস ড্রাইভার হলো শিক্ষক। চন্দু শমশেরপুরে থাকত। সে অনেক পরিশ্রমী এবং সৎ মানুষ ছিল। পড়াশোনা শেষ করার পর সে কোনো চাকরি পায় না। তার পরিবারের অবস্থাও ভালো ছিল না। তার বাড়িতে তার বুড়ো এবং অসুস্থ বাবা ছিল, কিন্তু পড়াশোনায় ভালো হবার কারণে সে সব সময় স্কলারশিপ পেত এবং সে গণিতে মাস্টার্স করেছিল, কিন্তু কাজ না পাওয়ার কারণে সে একটি স্কুলে বাস ড্রাইভারের চাকরি নেয়। সে তার কাজ করতে কোনো রকম লজ্জা পেত না, কিন্তু সেই স্কুলে অনেক ধনী ছেলেরা পড়াশোনা করত। তারা সব সময় চন্দুকে নিয়ে তামাশা করত। গরিব হবার কারণে কখনো তার কাপড় ছেঁড়া থাকত, আর কখনো সে স্যান্ডেল পরেই চলে আসত। আরে বাস ড্রাইভার ভাই, কি অবস্থা! আজকেও তো ছেঁড়া কাপড় পরে এসেছো, এবার আমাদের কাছ থেকে তো কিছু শেখো। দেখো দেখো, আমরা কত সুন্দর কাপড় পরে এসেছি। হ্যাঁ ভাই, অন্তত একটা জুতা তো পরে নাও। চন্দু হাসি মুখে তাদের সব কথার উত্তর দিত। ঠিক আছে, আমি কাল থেকে জুতা পরে আসব আর ভালো কাপড়ও পরবো। তো বলো, তোমাদের পড়াশোনা কেমন চলছে? আরে দেখো দেখো, কিভাবে পড়াশোনার কথা জিজ্ঞেস করছে! মনে হচ্ছে আমরা কিছু না পারলে সে আমাদের সেগুলো শিখিয়ে দিবে। হ্যাঁ, ড্রাইভার কোথাকার! একদিন ছুটির সময় সে দেখে সব ছাত্রছাত্রীরা অনেক চিন্তিত হয়ে নিজেদের মধ্যে কথা বলছে। আরে বন্ধু, এখন কি করব? সামনেই তো আমাদের পরীক্ষা, গণিতের স্যার তো আসছেই না, আর আমরাও তো গণিতে কিছু পারি না। আমারও অনেক কিছু বাকি আছে, এখন তো বুঝতে পারছি না যে কি করব। হ্যাঁ, আমারও অনেক চিন্তা হচ্ছে। এইসব গণিতের উত্তর তো আমার প্রাইভেট স্যারও জানে না, প্রভুই জানে এখন পরীক্ষায় আমাদের কি হবে। তাদের এমন কথা শুনে চন্দু তাদের কাছে যায় এবং সে তাদের বলে, বাচ্চারা, আমি কি তোমাদের সাহায্য করব? তুমি থামো তো, তুমি আমাদের কিভাবে সাহায্য করবে? তুমি তো নিজের জীবনই সামলাতে পারছো না। দেখো, আজকেও ছেঁড়া ফাটা কাপড় চোপড় পরে এসেছো। তোমরা তোমাদের সমস্যা তো আমাকে দেখাও, হতে পারে আমি এর সমাধান করে দিতে পারি। সেখানে দাঁড়ানো একটি ছেলে চন্দুর দিকে তার প্রশ্ন ছুড়ে দেয়। দেখে নাও, দেখে মনের ইচ্ছা পূরণ করো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চন্দু সবগুলো সমাধান করে তাদের কাছে ফিরিয়ে দেয়। এটি দেখে তারা সবাই অবাক হয়ে যায় এবং চন্দু তাদের সব প্রশ্নের সমাধান দিতে থাকে। আরে ড্রাইভার আঙ্কেল, আপনি তো অনেক বুদ্ধিমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাচ্চারা সবাই তাদের বাড়িতে ফিরে গিয়ে বাবা মাকে এই ঘটনা বলে এবং পরদিন তাদের বাবা মারা স্কুলে আসে। তারা স্কুলের হেডমাস্টারকে সব জানায়। স্কুলের হেডমাস্টার চন্দুকে তার রুমে ডেকে বলে, আরে বাহ ভাই বাহ, তুমি তো একটা লুকাইতো হীরে, তুমি আমাদের বলনি কেন যে তুমি এত ভালো গণিত পারো? ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তুমি এত কাছে থাকতেও আমরা জানতে পারিনি যে আমাদের কাছে এত ভালো গণিত শিক্ষক আছে। চন্দু, কাল থেকে তুমি বাচ্চাদের গণিত পড়াবে, ঠিক আছে? এবং পরদিন থেকে তার প্রমোশন হয়ে যায়। সে বাস ড্রাইভার থেকে একেবারে স্কুলের শিক্ষক হয়ে যায়। সব ছাত্রছাত্রীরা তাকে অনেক সম্মান করতে শুরু করে। জাদুর সোনার মুরগি বাই। মীরা তার গ্রামে এক সাধু বাবার আশ্রমে প্রতিদিন পূজা করতে যেত। মীরা খুবই দয়ালু এবং ভালো মেয়ে ছিল। সে সবাইকে সাহায্য করত। মীরা সাধু বাবারও অনেক ভালোভাবে দেখাশোনা করত। সাধু বাবা তার সেবায় সন্তুষ্ট হন, কিন্তু কোনো একটি কারণে মীরার মন খারাপ থাকত। এটি দেখে সাধু বাবা মীরাকে বলে, মা মীরা, আমি দেখছি আজকাল তোমার মন অনেক খারাপ থাকে, আমি কি এর কারণ জানতে পারি? সাধু বাবা, আমার স্বামী তো অনেক আগেই মারা গেছে, আমার ছেলেও এখন বড় হয়ে গেছে, কিন্তু আমি তার কোনো ইচ্ছাই পূরণ করতে পারি না। আমি তার সব ইচ্ছা পূরণ করতে চাই, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। মা, তুমি যদি ওর সব ইচ্ছা পূরণ করো তাহলে তো বিগড়ে যাবে, ও তোমার কোনো কথা শুনবে না আর তোমার সম্মানও করবে না। বাবা, কিন্তু সে ছাড়া তো এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি তাকে খুশি রাখতে চাই। মা, তুমি মন খারাপ করে থেকো না, আমি তোমার সেবাতে অনেক সন্তুষ্ট, আমি তোমাকে একটা সোনার মুরগি দিচ্ছি।
সাধু বাবা এ কথা বলে তার মাথা থেকে কিছু চুল নিয়ে মাটিতে ফেলে দেয় এবং সেই জাদুর চুল একটি সোনার মুরগি হয়ে যায়। মা, তুমি ভালোভাবে এই মুরগির খেয়াল রেখো, আর এই মুরগিও তোমার খেয়াল রাখবে। মীরা অনেক খুশি হয়ে সেই মুরগি তার বাড়িতে নিয়ে যায় এবং সেটির অনেক সেবা করে। একদিন সকালে মীরা মুরগিকে খাবার দিতে যায়, তখন দেখে যে মুরগির মুখ থেকে সোনার কয়েন বের হচ্ছে। মীরা এসব দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। তখনই সে সোনার কয়েনগুলো নিয়ে দোকানে চলে যায়। ভাই, আমি কিছু সোনা বিক্রি করতে চাই। আরে আরে আসুন বোন, আমি তো আপনাদের সেবার জন্যই আছি। দেখি আপনি কি বিক্রি করতে চান। যখন মীরা সেই কয়েনগুলো দেখায়, আরে বোন, আপনি এই সোনার কয়েন কোথায় পেলেন? সেটা জেনে আপনার কি হবে, আপনি সোনা নিয়ে টাকা দিন। মীরা টাকা নিয়ে বাড়িতে এসে তার ছেলেকে বলে, বাবা বলো তোমার কি কি প্রয়োজন। মা, আমার মোবাইল, ল্যাপটপ আর একটা স্পোর্টস বাইক চাই। মীরা সেই টাকা দিয়ে তাকে মোবাইল, ল্যাপটপ আর স্পোর্টস বাইক কিনে দেয়। তার ছেলে অনেক খুশি হয়। সে বাইকে উঠে জোরে শব্দ করতে করতে সেখান থেকে চলে যায়। মীরাও অনেক খুশি হয়, কিন্তু কিছুক্ষণ পরেই সে একটি কল পায় যে গ্রামের এক রাস্তায় তার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। তখনই মীরা সোনার মুরগির কাছে গিয়ে বলে, আরে সোনার মুরগি, আমাকে সাহায্য করো, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে এখনই সেখানে যেতে হবে। মীরার অবস্থা দেখে মুরগি তখনই একটি বড় সোনার মুরগি বাইক হয়ে যায়। সেই সোনার বাইকে বসে মীরা তখনই তার ছেলের কাছে পৌঁছে যায় এবং তাকে নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছায়। ঠিক সময়ে তার ছেলের চিকিৎসাও হয়ে যায়। চিকিৎসা শেষ করে সে তার ছেলেকে নিয়ে সেই বাইকে বসে আবার বাড়িতে ফিরে আসে। মুরগি, আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। অনেক অনেক ধন্যবাদ। লোভী কুমার, এটি অনেক বছর আগের কথা। পাহাড়পুর নামের এক গ্রাম ছিল। সেই গ্রামে শিবা ও শালিনী নামের স্বামী স্ত্রী একসাথে থাকত। শিবা অনেক ভালো কুমার ছিল। সে মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানাত। শালিনীও তার কাজে অনেক সাহায্য করত। একদিন এক মহিলা এসে শিবাকে বলে, ভাই আপনি তো দেখছি নতুন নতুন অনেক মাটির জিনিস বানিয়েছেন, এটি দেখে তো খুব সুন্দর লাগছে, এটির দাম কত? আরে বোন, এই পাত্র শুধু দেখতেই না, কাজেও অনেক ভালো হবে। এক একটা পাত্র 500 টাকা করে। এত কম দামে এত ভালো পাত্র আপনি কোথাও পাবেন না। সেই মহিলা একটি পাত্র কিনে সেখান থেকে চলে যায়। সেই পাত্রটি তার খুবই ভালো লাগে এবং সে তার বান্ধবীদেরও এটির কথা বলে। দেখতে দেখতে শিবার মাটির জিনিসপত্র পুরো গ্রামে জনপ্রিয় হয়ে যায়। গ্রামের সবাই শিবার দোকানে এসে জিনিসপত্র কিনতে থাকে। এভাবেই কিছুদিন চলে যায়। একদিন শালিনী শিবাকে বলে, আমরা তো প্রতিদিন অনেক বিক্রি করছি কিন্তু লাভ তেমন হচ্ছে না। আমরা এক কাজ করি, মাটিতে অন্য কিছু মিশিয়ে দেই, তাতে আমাদের লাভ বেশি হবে। শালিনী, এমন করলে তো লোকেরা সব বুঝতে পেরে যাবে। কিছুই বুঝতে পারবে না, এমনিতেও লোকেই বা কি জানে আমরা কোন মাটি ব্যবহার করি। শালিনীর কথা শুনে শিবা জঙ্গলে গিয়ে কিছু নোংরা মাটি নিয়ে আসে এবং তার ভালো মাটিতে মিশিয়ে দেয়। এভাবেই নোংরা মাটি মিশিয়ে শিবা পাত্র বানাতে শুরু করে। তার লাভও বেড়ে যায়, ব্যবসাও ভালো যাচ্ছিল। দেখেছো, আমরা শুধু লাভই লাভ করব। একদিন সেই গ্রামের এক মহিলা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুদিনের মধ্যেই শিবার কাছ থেকে যারা পাত্র নিয়েছিল তারা সবাই অসুস্থ হতে শুরু করে। এই কথা যখন গ্রামের প্রধান জানতে পারে তখন তিনি শিবাকে গিয়ে প্রশ্ন করেন, কি ভাই শিবা,
তোমার পাত্রের ব্যাপারে তো অনেক অভিযোগ পাচ্ছি। সবাই অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তার বলেছে যে এসব নোংরা মাটির কারণে হচ্ছে। তোমাকে এখনই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, নয়তো তোমাকে পুলিশে ধরিয়ে দেব। এখন সিদ্ধান্ত তোমার। আরে না না প্রধান মশাই, আমি এখনই এই গ্রাম ছেড়ে চলে যাব। শিবা বাড়িতে ফিরে সব কথা শালিনীকে বলে। শালিনী তার ভুল বুঝতে পারে এবং শিবার কাছে ক্ষমা চায়, কিন্তু প্রধানের কথা মতো তারা গ্রাম ছেড়ে চলে যায় এবং অন্য গ্রামে সৎভাবে মাটির পাত্রের ব্যবসা শুরু করে।